আমার নাম দয়াল বর্মন, আমার বয়স 31। আমি প্রবাসে ছিলাম সিঙ্গাপুরে 2010 সাল থেকে। আমি লাস্ট 2022-এর জুনে আমাকে দেশে আসতে হয় অসুস্থতার কারণে শারীরিক। তো আমার বাড়ি সাভার আশুলিয়া। আমার সমস্যাটা প্রথমে আমি প্রবাস থেকে মানে শনাক্ত করতে পারি নাই। ওখানে যে লোকাল আমার যে ট্রিটমেন্ট চলছিল, ওনারা ব্লাড টেস্ট নিছে, এক্সরে নিছে, তো ওনারা আমার সরাসরি কিছু কয় নাই যে আমার আসলে কি সমস্যা। তো শুধু একজন ডাক্তার বলছিল যে তোমার একটু রেস্টের প্রয়োজন, কিন্তু ক্লিয়ার কাট বলে নাই যে আমার হিপের সমস্যা। তো আমি দেশে আসি আর আমার যে বস ছিল উনি নানানভাবে আমার ওখানে লোকাল মানে মোটামুটি বাংলাদেশের টাকা প্রায় 3-4 লক্ষ টাকার চিকিৎসা করাইছে, কিন্তু কোনো ফল পাইনি আমি, বা কোনো ইম্প্রুভ, বা কোনো আমি আমার ভালো বুঝি নাই বা ব্যথা ছিলই। তার কারণে আমি আমার বসে বলি, বসে বলে যে আচ্ছা তুমি দেশে যাও, দেশে যায় ট্রিটমেন্ট করো, তোমাদের ওখানে লোকালে অনেক খরচ কম হবে। তো ওনার বুদ্ধি আমি মাথায় নিই, এক পর্যায়ে দেশে আসি। দেশে আসার পরে আমার বাড়ির কাছে একটা মেডিকেলে আমি যাই, তো ওখানে ওনারা এক্সরে নেয়, এমআরআই নেয়। তো ওনারা বলে যে আমার হিপের সমস্যা। তো এরপরে ওনারা আমার দুইটা পদ্ধতির কথা বলে, হয় সার্জারি করতে হইব, কৃত্রিম হিপ পুরা হিপ রিপ্লেসমেন্ট জয়েন করতে হইব, আর অন্যথায় তুমি কোনো ফিজিও রিহাবে যাও। তো তখন আমি চিন্তা করি, আবার ওনারা আরেকটা ভালো বুদ্ধি দিয়েছিল যে তোমার বয়স তো অনেক কম, তাহলে তুমি এখন সার্জারিতে আসার দরকার নেই। মূলত সার্জারিগুলো আমরা করি একবার লাস্ট, রুগী হাঁটতে পারে না, বসতে পারে না বা অক্ষম, তখন আমরা সার্জারিটা করে দিই। তো ওনার এই কথাটা আমার খুব ভালো লাগে। পরে আমি তো তখন ইউটিউবে খোঁজখবর নিয়ে দিই, শফিউল্লাহ প্রধান স্যার, ওনার অনেক পেশেন্ট ভালো হয়ে সুস্থ হয়ে যায়। তো আমার তার প্রতি একটা বিশ্বাস আসে। তো তারপরে আমি খোঁজখবর নিয়ে আমি এখানে আসি। আর যখন আমি আসি তখন আমি হাঁটতে পারতাম না, দুইটা পা মানে অনেক ছোটো ছোটো হয়ে যেত, আর স্টেপগুলা কেউ যেন আমার মানে দুই পাশ থেকে মানে আমি বুঝতাম যে আমার বড় একটা স্টেপ দিতে পারতেছি না, বা চাপ, বা আমার কেউ ধরে রাখছে। অ্যাকচুয়ালি এটা যে ব্যথা, ওইরকম প্রকট ব্যথা না, মানে চাপের মতো লাগতো যে আমার কেউ হয়তো ধরছে, বা স্টেপটা আমি বড় করে দিতে পারলাম না, এরকম মনে হতো যে না আমি হয়তো আর স্টেপ কি আদৌ কি বড় দিতে পারবো কি না, বা আমার কি জীবন কি এখানে কি মানে সংকীর্ণ হয়ে যাইতেছে কিনা। তো 17.5 দিন আমার ভর্তি দেয়, তো আমি ভর্তি থাকি। 17 দিন ভর্তি নেওয়ার পরে আমি বাসায় চলে যাই, এখানে খুব সুন্দর চিকিৎসা হয়। এবং চিকিৎসা নেওয়ার পরে বাসায় যাওয়ার পরে আমি হাঁটতে পারতাছি, ব্যথা ছাড়া হাঁটতে পারতাছি, চলতে পারতাছি, বাড়ি টুকটাক কাজ করতে পারতাছি। তো স্যার আমাকে 15 থেকে 17 দিন পরে আবার আসতে বলছিলো, আজকে আমি আসছি। তো আমার দুইটা ইঞ্জেকশন বাদ ছিল, তা আজকে স্যারের দুইটা ইঞ্জেকশন পুশ করে দিল। তো এখন আবার ওষুধগুলো আমি ঠিকঠাক মতো খাইতেছি। এখানকার চিকিৎসা ব্যবস্থা আমার কাছে, আমি অন্য পেশেন্টের কথা বলবো না, আমার কাছে খুব ভালো লাগছে। ওনারা অনেক আন্তরিক, ডিউটি স্যার থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয়, বিশেষ করে থেরাপিস্টরা খুব ভালো আমাদেরকে ট্রিট করছে। এখানকার পরিবেশটা আমার কাছে সুন্দর লাগছে, সব কিছু পরিপাটি সুন্দর গোছানো। আয়ারা ওনারা দিনে 2 থেকে 3 বার ফ্লোর ঝাড়ু দিত, আমাদের যা লাগতো টুকটাক খাবার, এ টু জেড বিশুদ্ধ পানি সব কিছু ওনারা আমাদের হাতের কাছে এনে দিত। সর্বোপরি এই হসপিটালে সব কিছু আমার ভালো লাগছে, চিকিৎসা থেকে শুরু করে পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু আমার কাছে ভালো লাগছে সব কিছু। হ্যাঁ, আমার পরিবার খুবই টেনশন ছিল, বিশেষ করে আমি অনেক মানসিকভাবে খুবই উইক ছিলাম। আমি মানে একটা ভয় আমার কাজ করছে যে আমি কি আদৌ আগের মতো কর্মজীবনে ফিরে যাইতে পারব কিনা, বা আমি ব্যথা ছাড়া হাঁটতে পারব কিনা, এগুলো আমার মধ্যে মানে নিজের মধ্যে কাজ করতো, যেগুলো আমি কারো প্রকাশ করতে পারতাম না, এই কথাটা সত্যি। তো এক পর্যায়ে এখন আমি সেটা মিথ্যে হয়েছে, আমি এখন হাঁটতে পারতেছি সুন্দর। হ্যাঁ, আমি পেশেন্টদের একটাই কথা বলবো যে আমার মতো কেউ মানসিকভাবে শুরুতে ভেঙে যাওয়ার কোনো দরকার নেই, মানসিকভাবে শক্ত থাকতে হবে। এবং যদি কেউ মনে করে কারো আমার মতো সমস্যা, বা অন্য কোনো সমস্যা, বা হাড়ের সমস্যা,
ফ্র্যাকচারের সমস্যা, তাইলে উনি নির্দ্বিধায় ডিপিআরসিতে আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন, ইনশাল্লাহ উনি ভালো একটা ফিডব্যাক পাবে। এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বললাম। শফিউল্লাহ প্রধান স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ যে উনি বাংলাদেশে এরকম সুন্দর কাজ করতেছে, এরকম এই ব্যথাগুলো নিয়ে। উনি যে কোনো ব্যথার, যেহেতু ব্যথা স্পেশালিস্ট, আর উনি এগুলো খুব, আমি যতটুকু নিজে থেকে উপলব্ধি করলাম, খুব ভালো বুঝে এবং ভালো ট্রিট দেয়। তো স্যারের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাকে বলেছিল যে তুমি এখানে ভর্তি হও, ভর্তি হও, আর ইনশাল্লাহ তুমি ভয় পাইও না, তুমি রিকভার হবা, তুমি ভয় পাওয়ার কিছু নাই, এটা আহামরিক তেমন একটা রোগ না, তুমি ভয় পাইও না, তুমি লাস্ট তুমি এখানে থাকো, ইনশাল্লাহ একটা রেজাল্ট আসবে। এখন হ্যাঁ, আমি রেজাল্ট পাইছি, আমি হাঁটতে পারতেছি, সুন্দর হাঁটতে পারতেছি ব্যথা ছাড়া, তো এটাই আমার জন্য অনেক পাওয়া। এটা কথা সত্যি যে স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছায়, স্যারের উসিলায় আমি এই রোগ মুক্তি বা রোগ আরোগ্য লাভ করছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।